আমি তো ওখানে তবো মাতা, বলো বলো পিতা কি কারণে তোমাদের মন এত আনন্দিত? ওরে আমার স্নেহের পুত্রগণ তোরা মন দিয়েছ, আজ গোলকের গোলকাধিপতি স্বয়ং নারায়ণ বরফ ছেড়ে শিবলোকে আগমন করছে, তাই তোমরা নিজ নিজ আসন গ্রহণ করে বসে যাও। ওই যে শোনা যাচ্ছে শঙ্খ ধ্বনি, আগতিকে আগমন করছেন গোলকের গোলকাধিপতি নারায়ণ।
শিবায় নম, ওম নম শিবায় নম নম, ওম নম নারায়ণায় নম, ওম নম নারায়ণায় নম, ওম নম নারায়ণায় নম নম। হে জগদীশ মহাদেব, তুমি পার্বতী আর এই জগদীশ মহাদেব, তোমার চরণে শতকোটি প্রণাম জানায় ভগবান। বলো ভগবান, কি কারণে আজ কৈলাসে করেছো আগমন? খুলে বলো তোমার মনের কথা, দূর করো আমার বিচলিত মন। হে বৈকুণ্ঠাধিপতি নারায়ণ, হে বৈকুণ্ঠাধিপতি নারায়ণ, জমাদিদেব মহাদেব দেবী পার্বতী তোমার চরণে শতকোটি প্রণাম জানায়। বলো ভগবান, কি কারণে কৈলাসে করেছো আগমন? খুলে বলো নিজ মনের কথা, দূর করো আমার বিচলিত মন। হে দেবাদিদেব মহাদেব, হে দেবাদিদেব মহাদেব, এই পৃথিবীতে যখন যখন নতুন অসুরের হয়েছে জন্ম, তখন তুমি হোক বা আমি সেই অসুরদের মেরে তাদের অন্যায় অত্যাচার ও শান্তিকে দূর করে শান্তির প্রদীপ জ্বেলেছি। কিন্তু হে ভগবান, আরে নতুন অসুর হয়েছে সৃজন, সে বড় বড় মা বড় মায়াধ, সে দেব দৈত্য নাগ নর সকলের রূপ ধারণ করতে পারে, এমনকি সে তোমার পর্যন্ত রূপ ধারণ করে সমস্ত দেবতাদের প্রতারণা করছে। বলো বলো ভগবান, কে সেই অসুর, কিভাবে তার পরিচয়? হে অন্তর্যামী নারায়ণ, তুমি তো সবই জানো, ওই অসুরের দ্বারা প্রকাশ পাবে দেবী নকুলার মহাত্মের কথা। ওই দুষ্টপতি পুরাঙ্গার সন্ন্যাসুরের মায়াযজ্ঞ থেকে তার জন্ম হয়েছে। হে নারায়ণ, নাগাসুর নাগাসুর আর নকুলার হইবে ভয়ঙ্কর যুদ্ধ, সেই যুদ্ধে নাগাসুর হইবে নিধন আর দেবী নকুলার হবে জয়। সেদিন থেকে ত্রিভুবনের সমস্ত প্রাণী জানতে পারবে দেবী নকুলার মাহাত্ম্যের কথা। হে নারায়ণ, দূর করে বিচলিত মন, আনন্দ মনে নিজালয়ে পর হব মন।
করি। আগু সালে
কাকে বলে ও এগো ছদর আগু সালে আদি খেপাকিয়ার সখে বলে আচ্ছা আচ্ছা এগো হাবিয়ালে দিদি যায় না চারে বাবুল কাকাহে বলো বলো Come on, come on.
পিরি, এ ভাই পিরি ছাড়ার মতন পিরি, কথি কত এই পিলি ছাড়ার মতন পিরি, এ ভাই পিলি ছাড়ার মতন পিরি, কথি গোপনে বধু, কথি গোপনে Oh, my God.
হারিয়ে গেছে। এত সেই রমণীগঞ্জ, বড় বড় রমণীগঞ্জ, কোথায় লুকিয়ে রেখেছ তোমাদের সেই দেবী পড়া শক্তি? আমরা জানি না, আমরা জানি না, তবে এই মাত্র জানি দেবী পড়া শক্তি থাকেন কৈলাস পর্বত। দেবী পড়া শক্তি থাকেন কৈলাস পর্বতে। চলো এই মুহূর্তে আমরা সেই কৈলাস পর্বত করিব আক্রমণ। আমার সম্মুখে দেখি তোর কত শক্তি।
তোর মৃত্যু দূর, বহুদিন খোলাখোলা করে করেছিস দেবতাদের সাথে খোলাখোলা, তাই তোর মৃত্যুর জন্য এসেছে দেবী রকুলা। রকুলা
যাবে নকুলা, আগে নাগা ফুলে নিধন করে সমস্ত দেবতাদের তুমি জয় করেছ। আজ থেকে তুমি ত্রিভুবনে তোমার নাম দেবী নকুলা বলে সমস্ত প্রাণী জানতে পারবে। মাননীয় দর্শক মন্ডলী, তাই এখানে আপনাদের মহান মঞ্চে সমাপ্ত করলাম অসুর সম্রাট নাগাসুর বধ।